আওয়ামী লোকজন যখন দেশ ছেড়ে পালাচ্ছে বা পালানোর চেষ্টা করছে তাদের এক একজনের এক এক রকম বেশভূষা মানে খুবই অবাক লাগছে যে মানে কোনো দরকার ছিল আপনারা বলবেন যে না দরকার ছিল কেননা ওই মামলা হামলার থেকে তাদের রক্ষা পাওয়ার জন্য এটা দরকার ছিল কিন্তু আমার ভিন্ন যুক্তি আছে আমি সেই কথায় আসছি তার আগে যেইটা নিয়ে আসলে আমি কথা বলছি সেটা হচ্ছে একটি সংবাদের ভিত্তিতে দৈনিক ইত্তেফাকে সেই সংবাদটা প্রকাশ পেয়েছে মাথা নেড়া এবং গোফ কামিও রক্ষা হলো না সাবেক ভূমিমন্ত্রী এই সেই সাবেক ভূমিমন্ত্রী হচ্ছে নারায়ণ চন্দ্র চন্দ্র আমি ভাই না মানে শেখ হাসিনার মন্ত্রিসভায় আজও বাজও কিছু লোকজন অধিকাংশকে আমি চিনি না হয়তো এটা আমার ব্যর্থতা বা দুর্বলতা যে এরকম বিখ্যাত মানুষগুলোকে আমি চিনি না আমি কখনো নাম শুনিনি হঠাৎ করে এই নামটা না আসলে আমি এরকম নামে যে একজন মন্ত্রী ছিল এটা আমার কি বলে আমি কখনো বলতে পারতাম না আপনারা যদি বলতেন আমাকে যে সাবেক কয়েকজন ভূমিমন্ত্রী নাম বলেন আমি বলতে পারতাম না যাই হোক তো দুইটা ছবি পাশাপাশি দিয়েছি যে আগের ছবি কি চমৎকার তার মাথায় ঘন চুল আছে গোফ আছে পাশাপাশি যখন নাকি ধরা পড়ছে তখনকার ছবি মাথায় চুল নাই গোফ নাই এই যে মাথায় চুল কামায় ফেলা মানে দাড়ি ছেটে ফেলা একদম ক্লিন শেপ করা গোফ কামায় ফেলা এগুলি দিয়ে তো আমরা দেখলাম কয়েকটা ক্যারেক্টার একটা হলো সালমান এফ রহমানকে প্রথমে দেখে আমরা খুবই তার বনে গেছি যে একই চেহারা আবার আনিসুল হকরে দেখলাম তিনি সব ঠিক রাখছে কিন্তু বেশভূষা পাল্টা ফেলছে লুঙ্গি পরে আছে কি আশ্চর্য একটা শুটের বুটের লোক লুঙ্গি পরায় অবস্থায় আছে অস্বাভাবিক কাণ্ড আচ্ছা এরপরে আমরা ধাক্কা খাইলাম শ্যামল দত্ত সাংবাদিক দেখলাম যে একদম পুরা কি সুন্দরতার মানে খোঁজাখোঁচা একটা ইয়ে ছিল মানে চাপ দাড়ি ছিল সেটা নাই একদম ক্লিন শেফ পাশে মুজাম্মেল বাবু গোফ নেই এখন দেখা যাচ্ছে যে এই নারায়ণ চন্দ্র চন্দ তাদের এই লোকের মানে দাড়ি তো ছিল না গোফ আর চুল ছিল ওইটাও নাই করে দিছে কিন্তু তারপরও শেষ পর্যন্ত ধরা পড়ছে উনি ধরা পড়ছে কোথা থেকে উনি হচ্ছেন বিজিবি যেটা জানাইছে যে অবৈধভাবে ভারতে পালানোর সময় ঝিনাই দেহের মহেশপুর সীমান্তে সাবেক ভূমিমন্ত্রী ও খুলনা পাঁচ আসনের সাবেক এমপি নারায়ণ চন্দ্র আটক করা হয়েছে গত সেপ্টেম্বর নারায়ণ চন্দ্র চন্দ্র সহ আঠারো জনের বিরুদ্ধে খুলনায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অপহরণের মামলা করেছিলেন এক তরুণী মামলায় ডুমুরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গাজী এজাজ আহমেদকে আসামি করা হয়েছিল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী দায়িত্ব পান খুলনা পাঁচ আসনের এমপি নারায়ণ চন্দ্র চন্দ চন্দ্র নির্বাচনে তারা তিনবার এমপি হন মানে সব ভেজালা গুলি একটা বাজে দুই হাজার আটটা আমি ভেজেলা বলবো না আচ্ছা যাই হোক দেখা যাচ্ছে যে সম্ভবত তার পরিবার সহ আরো তিনজন আছে তার সাথে এটা কি পাচারকারী চক্রের সদস্য নাকি পরিবারের সদস্য পরিষ্কার না এবার আসি কথায় যে কেন তাদের এই মানে সবকিছু পরিবর্তন করতে হচ্ছে আচ্ছা একটা কথা বলেন এই পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়ছে তারপরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য অভিযানে বেড়েছে এবং তারপরে ক্রস ফায়ার হয়েছে বা বন্দুক যুদ্ধ হয়েছে মারা গেছে এমন একজনও আছে এমনও একজন আছে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে কেউ না তাইলে আপনি পালাবেন কেন এইভাবে আপনার জীবনের নিরাপত্তা তো যে রাস্তাঘাটে বেরোলে লোকজন পিটাবে বা প্রতিপক্ষ বিএনপি জামাত হামলা করতে পারে ওকে আপনি পুলিশে খবর দেন পুলিশের কাছে নিজেকে সমর্পণ করেন ওই মোজাম্মেল বাবু এবং শ্যামল দত্ত তার আগে ধরা পড়ার আগ পর্যন্ত তাদেরকে নাকি সারা একটা ঘরে নিয়ে যে তার মারধর করছে টাকা পয়সা কেড়ে নিয়েছে তারপরে ওই যে বিচারপতি মানিক তারও তো জীবন যায় যায় তার কাছে সত্তর আশি লাখ টাকা কেড়ে নিয়ে এই পারে আবার চলে গেছিল ওই পারে এই পার ঢুকাই দিছে ভিতরে ঢুকাই দিছে কলা ভাতের উপরে শুয়ে মানে কান্নাকাটি করতেছিল মানে পাগলের মতন প্রলাপ বকতেছিল বেঁচে গেছে বাঁচানিকে ইসাক আলী খান পান না ওই পারে গেছে টাকা পয়সা ছিল সাথে এরা গলা টিপে মেরে টাকা পয়সা নিয়ে চলে গেছে তাহলে যেখানে আপনি আপনার এইটুক এ আপনার একটা রাজনৈতিক কমিটমেন্ট নিয়ে আপনি পনেরোটা বছর দাবড়ায় বেড়াইলেন বিরোধী পক্ষকে আর চাটুকারিতা করলেন শেখ হাসিনার আপনি পালাচ্ছেন কেন এইভাবে অসম্মানজনকভাবে আপনি ফেস করেন আপনার তো জীবন যাচ্ছে না বাংলাদেশে পনেরো বছরে শেখ হাসিনা যদি মানে বিএনপি জামাতের নেতা কর্মী বা বিরোধী পক্ষকে বলতো ভাই তোমরা তোমাদেরকে অ্যারেস্ট করবে তোমরা আইনকে কে ফেস করো পালাইতো কোন কোনো লোকজন খুব কম সংখ্যক হয়তো পালাইতো অধিকাংশ পালাইছে জীবনের নিরাপত্তার ভয় কেন পুলিশ ধরে এদেরকে গুলি করে করে মারছে র্যাব মারছে অসংখ্য মারা গেছে গুম হয়ে গেছে নিখোঁজ হয়ে গেছে আয়না ঘরের মধ্যে ঢুকায় রাখছে এ পর্যন্ত এই যে ধরার পরে আয়না ঘরের মধ্যে ঢুকায় রাখছে তাহলে আপনি নিয়মতান্ত্রিক একটা শাসন শাসনকেও আপনি আইনের আইনের ফেস করতে মানে চাইবেন না আর আপনি পনেরোটা বছরে কি কমিটমেন্ট নিয়ে আপনি থাকছেন আপনার তো জীবন উৎসর্গ করার কথা শেখ হাসিনার জন্য স্বাধীনতা মুক্তিযুদ্ধের জন্য তাহলে এখন দাড়ি গোপ মাথা নেড়া করে আপনি সবকিছু ফেলে দিয়ে আপনি পালাচ্ছেন কেন বিএনপি জামাতের কর্মীদের পালানোর দরকার ছিল কারণ তাদের জীবন বিপন্ন হতো তাদেরকে অ্যারেস্ট করার পরে দেখছেন কতদিন কোনো খবর থাকে না আর এখানে প্রত্যেকেরই অ্যারেস্ট করতেছে ডিবিতে নিচ্ছে বা থানায় নিচ্ছে আদালতে নিচ্ছে হয় রিমান্ডে নাই কারাগারে এর বাইরে কোথাও আয়নাঘরে যেতে হচ্ছে রাতের বেলায় মানে ওই অস্ত্র উদ্ধারের জন্য অভিযানে হচ্ছে কেন এইরকম মানে ভীরুতা কাপুরুষতা দেখাচ্ছেন কেন এই হিম্মত স্বাধীনতা মুক্তিযুদ্ধের এই হিম্মত নিয়ে আপনারা মানে পনেরো বছর লড়াই করছেন যে একেবারে জামাত বিনবিকে জীবন দিয়ে হলো রক্ত দিয়ে হলো আমরা রুখবো প্রতারক প্রতারকের দর্শক ভালো থাকবেন দর্শক সকালবেলার প্রথমেই নিউজ এই ভিডিওটা করতে যেই মেজাজটা খারাপ হয়ে গেল আর আল্লাহ হাফেজ